দর্শক, আমি এই মুহূর্তে আছি পাংশা থানার সামনে, এটিকে থানা রোড বলে। আসলে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গতকাল রোববার রাত 9:30টার দিকে এই এখানে যে স্কুলটি আছে আমার পাশে, সেই স্কুলের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই হত্যার প্রতিবাদে আজকে এখানে পাংশা কালুখালি শিক্ষকরা এখানে মানববন্ধন করছেন। আমরা আপনাদের দেখাতে চাই এখানে যে শিক্ষক মানব এখানে পাংশা কালুখালি উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যানারে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এখানে অসংখ্য শিক্ষকরা রয়েছেন, কালুখালি পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষক এসেছেন, এবং এখানে আমরা এখানে এসে পেয়েছি পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল বিশ্বাস। তিনিও একত্রতা প্রকাশ করে এই শিক্ষকদের সঙ্গে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা একটু জানবো এই তারা কি প্রতিবাদে এখানে মানববন্ধন করছেন, এ বিষয়ে জালাল বিশ্বাসের সঙ্গে কথা বলবো। ভাই, এখানে তো আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং আপনি যেহেতু ভাইস চেয়ারম্যান, আপনি এখানে একত্রতা প্রকাশ করেছেন, আসলে তাকে কিভাবে হত্যা করলো, কারা করলো, একটু যদি আপনার। ধন্যবাদ। আসলে মিজান হত্যা মানববন্ধনকে ঘিরে আজকের এই পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, উনি আমি পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য। আসলে উনি একজন ভালো টিচার ছিলেন। উনি গতকাল 9:15 দিকে হোসেনডাঙ্গা কলিমহর ইউনিয়নে ওনাকে হত্যা করা হয়। আসলে আমি বলবো যে যে দুর্বৃত্তরা ওনাকে হত্যা করেছে, আমি তাদের শাস্তি দাবি করছি। সেই সাথে রাজবাড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাকিলুজ্জামান স্যার আসার পর থেকে রাজবাড়ি জেলার আমি বলবো যে এই চরমপন্থীর অভয়ারণ্য একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই হঠাৎ করে আবার কিছু কতিপয় মহল আবার একটু মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করছে। আমি মনে করি রাজবাড়ি জেলার পুলিশ সুপার শাকিলুজ্জামান স্যার যদি তার সুদক্ষতার সাথে যেভাবে কাজ করে যাচ্ছে এভাবে কাজ করে যায়, তাহলে পাংশা থানার যে অফিসার ইনচার্জ, উনি অত্যন্ত একজন দক্ষ অফিসার জনাব মাসুদুর রহমান, উনাকে উনার মাধ্যমে আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি এই হত্যা একটা ভালো রেজাল্ট আমরা পাবো, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দাবি করছি যেন এদেরকে শাস্তির আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। জালাল বিশ্বাস যেমনটি জানাচ্ছিলেন যে রাজবাড়ির এই পাংশার উপজেলার যে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে, শিক্ষকের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আসলে এখানে তারা কীভাবে এই শিক্ষকের কী বিচার চান, যাকে হত্যা করছে তারা, যে হত্যাকারীদের কী বিচার তারা চাচ্ছেন এখানে? আমরা এখানে দাঁড়িয়ে আছি মিজানুর রহমান স্যারের হত্যার প্রতিবাদে। আমরা তার যে হত্যা করেছে আইনের আওতায় এনে হত্যাকারীদের চিহ্নিত করে তাদের উত্তম বিচার হোক, যাতে জাতি দেখুক যে শিক্ষকদের উপরে হত্যার স্টিম রোলার চালালে কিভাবে তাদের শাস্তি হয়, এটা জাতি দেখতে চায় এবং জাতি সেটা দেখুক, সেটা আমরা দাবি করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষকের সহকর্মীর হত্যার যে বিচার তিনি চাচ্ছেন, যে যাতে জাতি দেখতে পারে যে এই শিক্ষকদের উপরে হামলা বা শিক্ষকদের হত্যা করলে কী ধরনের বিচার হয়, সেই বিষয়টি কিন্তু তিনি চাচ্ছেন। আমরা এখন একটু এখানে আপনাদের একটু দেখাতে চাই, এখানে অনেক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছে তার শিক্ষকের হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলো, তোমরা এখানে যারা দাঁড়িয়েছেন আমরা একটু বলো তোমাদের এই শিক্ষককে যে এই একটু কথা বলো, কি অবস্থা তোমাদের শিক্ষক বলতে পারবে না? আচ্ছা, লজ্জা পাচ্ছে, একটু বলো তো তোমরা এখানে কেন দাঁড়িয়েছো? আজকে আমরা এক বিচার মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ সে আমাদের খুবই প্রিয় শিক্ষক ছিলেন, এবং আজকে একজনের মৃত্যু হয়েছে, কার হবে না এরকম তো বলা যায় না, তাই আমরা সঠিক বিচার চাই। বিচার চাচ্ছেন? আচ্ছা, আদর্শ একজন শিক্ষার্থী তিনি জানছিলেন তার শিক্ষকের বিচার চাচ্ছিলেন। এখানে আসলে আপনারা দেখছেন যে এখানে রাস্তার দুই পাশে অসংখ্য শিক্ষক কিন্তু বিভিন্ন স্কুল থেকে কিন্তু এসেছেন, শিক্ষকরা এখানে বক্তব্য দিয়েছেন। আপনি দেখছেন যে শিক্ষক এখানে শিক্ষক যারা সহকারী শিক্ষক রয়েছেন বিভিন্ন স্কুলে, তারা কিন্তু এখানে এসেছেন তাদের সহকর্মীর হত্যার বিচারের দাবিতে।
তারা কিন্তু এখানে সেই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন অসংখ্য শিক্ষক এখানে রয়েছেন আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষক হত্যার বিচারের দাবিতে এখানে কিন্তু দাঁড়িয়েছেন আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো তিনি একটু আমাদেরকে জানাবেন আসলে আপনারা এখানে আজকে কি একটু একটু যদি একটু বলেন আমাদেরকে মুরব্বি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়িয়েছেন এখানে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ করার জন্য পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষককে নৃশংসভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে এর আগেও আমরা দেখেছি মির্গি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক মিজানুর রহমানকে বাড়ি ফেরার পথে আঘাত করেছিল দুর্বৃত্তরা তাদেরকে আমরা চিনেছি জেনেছি তার বিরুদ্ধে কেস হয়েছে কিন্তু আমরা কোনো সুফল আজ পর্যন্ত পাই নাই এমনকি সেই শিক্ষককে আরও বিভিন্ন সময় বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়েছে তো আজকে এই শিক্ষকের যেভাবে হত্যা করা হয়েছে আমরা চাই যে এরকম যাতে ঘটনা না ঘটে আর এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা আমরা জানি শিক্ষকরা শান্তপ্রিয় মানুষ তারা কখনই উচ্ছৃঙ্খলপনা কাজে লিপ্ত থাকে না তারপরেও সমাজে তাদের একটা আধিপত্য থাকে সেই আধিপত্যের রেশ ধরে অথবা তার যে ঘটনা যাই থাকতো কেন তাকে যেভাবে হত্যা করেছে এটা আমরা কখনোই কামনা করি না আমরা শুধু একটাই চাই শিক্ষকরা যেন আর পুনরায় এরকম লাঞ্ছিত না হয় তাদেরকে আর পথে নামতে না হয় তাদের ছেলে মেয়ে তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে তারা এখন শোকাহত এই শোকাহতকে থামাইতে হলে একমাত্র সুষ্ঠু বিচারের মাধ্যমেই উচিত আমি বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন এখানে মডেল থানা আছেন তাদেরও বলবো তারা যাতে সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে ধরিয়ে এবং সুষ্ঠু বিচার হাতে তুলে দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে সহকর্মী বিচার তারা কিন্তু দাবি করছিলেন সেই দাবি করছেন যে শিক্ষকের বিচার দাবিতে বর্তমান এসএসসি পরীক্ষা চলমান আমরা দর্শক আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আসলে তিনি আসলে অসুস্থ রয়েছেন তিনি আমাকে জানতে তার কাছে আসলে আপনার শিক্ষক কেমন ছিলেন এবং তাকে হত্যা করেছে আপনার কি বিচার চান আন্দোলন করতে জানে সবচেয়ে দুঃখজনক ছেলেটার সাথে আমার কথা হয়নি আর আমি মহাব্যস্ত ছিলাম আমাকে জানায় যে ওকে হত্যা করা হয়েছে আমি বিশ্বাস করিনি পরে পরপর যখন সব বিচার আমাকে জানায় তখন আমি সত্যি বড় হতভম্ব হয়ে গেছি যে যার সাথে আমাদের কালকে পর্যন্ত কথা হয়েছে সেই লোকটা কোথায় চলে গেল এটা কেমন কথা হলো ও তো আমাদের সন্তানদের আপনাদের সন্তানদেরই পড়ালেখা করা তো ওদের মানুষ করার কারিগর ছিল তবে কেন ওকে হত্যা করা হলো আমাদের কি দোষ ছিল আমি আর বিচার চাই আসলে একটি হত্যা মানে একটি একটি পরিবার একটি শিক্ষক অর্থাৎ একটি পরিবার কাছ থেকে একটি পরিবারের উপার্জন সক্ষম একজন মানুষকে কেড়ে নেওয়া আর আমরা কথা বলছিলাম এই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আসলে তিনি কান্নায় ভেঙে পড়েছেন তার প্রিয় সহকর্মীকে হারিয়ে শিক্ষকরা তার প্রিয় সহকর্মীর বিচার হত্যাকারীদের বিচার দাবি করেছেন তো এই ছিল রাজবাড়ির পাংশা উপজেলার থেকে শিক্ষক মিজানুর রহমান হত্যাকারের বিষয়ে সর্বশেষ খবর খন্দকার নবীল ইসলাম গ্লোবাল টেলিভিশন পাংশা